প্রাতঃকালেই শুরু হবে যুক্তরাষ্ট্রের ভোট গ্রহণ। বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট নির্বাচনের এই লড়াইয়ের দিকে নজর এখন পুরো বিশ্বের। তবে সবার মনে একটাই প্রশ্ন, এবার কি তাহলে নারী নেতৃত্ব পেতে যাচ্ছে আমেরিকা, নাকি হিলারি ক্লিনটনের মতো এবারও সেই ট্রাম্পের কাছেই হেরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেভিওয়েট নারী প্রার্থী কমলা হ্যারিস। যদি জিততে পারেন তবে কমলা হবে ইতিহাসের প্রথম পৃষ্ঠা। যুক্তরাষ্ট্রে ঐতিহ্যগতভাবে নভেম্বর মাসের প্রথম সোমবারের পরের মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়ে থাকে। ক্ষমতার মসনদে বসার এই লড়াইয়ে প্রায় তিন মাস ধরে চলে প্রচার প্রচারণা। চার বছরের জন্য ক্ষমতার চেয়ারে বসার জন্য দুই দলের প্রার্থীকেই লড়তে হয় ব্যাপকভাবে। হোয়াইট হাউস দখলের লড়াইয়ে এবার লড়ছেন রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত নারী প্রার্থী কমলা হ্যারিস। কমলা হ্যারিস বর্তমান প্রেসিডেন্ট জোসেফ রবিনেট বাইডেন জুনিয়রের ভাইস প্রেসিডেন্ট। মার্কিন ইতিহাসে তিনি প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট, একই সাথে প্রথম আফ্রিকান আমেরিকান এবং প্রথম এশিয়ান আমেরিকান ভাইস প্রেসিডেন্টও। বর্তমানে ভোটের লড়াইয়ে ব্যাপক জনপ্রিয়তায় রয়েছেন এই ডেমোক্র্যাট প্রার্থী। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন ব্যাপক আলোচনায়। 2016 সালে আরেক নারী প্রার্থী হিলারি ক্লিনটনকে কাকতালীয়ভাবে ভোটের মাঠে হারিয়ে প্রথমবারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প। এরপর 2020 সালে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন ট্রাম্প। এবছর আবারও দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন রিপাবলিকান দলের এই প্রার্থী। তবে ভোটের মাঠে বিভিন্ন জরিপে দেখা গেছে জনপ্রিয়তায় দুজন প্রার্থী আছেন সহাবস্থানে। বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুজনেই। বিভিন্নভাবে একজন অন্যজনের সমালোচনার মাধ্যমে বাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন ভোটারদের ভোট। তবে নারী প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের ব্যাপক জনপ্রিয়তা থাকায় অনেকেই মনে করছেন নির্বাচনে জয়ী হতে পারেন ডেমোক্র্যাটের এই নারী প্রার্থী। কমলা হ্যারিস যদি নির্বাচনে জিতে যায় তাহলে তিনিই হবেন আমেরিকার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। তবে ভোটের লড়াইয়ে জনগণই ঠিক করবেন কে হবেন দেশটির 47তম প্রেসিডেন্ট। এবার যুক্তরাষ্ট্রে মোট 24 কোটি 40 লাখ ভোট দেওয়ার যোগ্য নাগরিক রয়েছেন, তাদের মধ্যে কতজন ভোট দেন সেটাই এখন দেখার বিষয়। জহিরুল ইসলাম, আজকাল।